আজকের থেকে কোনো বাথরুমের ফ্লোরের পানি আর আটকাবে না, পানি খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন। এই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আমার নতুন মার্বেল মিস্ত্রি বন্ধুদের জন্য, তাদের এই ভিডিওটি খুবই প্রয়োজনে লাগবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো, ফ্লোরে কীভাবে মার্বেল বসাতে হয় আর কি কারণে বাথরুমে পানি আটকে যায় সেটাও আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের অনেক অনেক উপকারে লাগবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ইটিসি খোকন। বাথরুমে মার্বেল বসানোর আগে সর্বপ্রথমে বাথরুমের ফ্লোরটাকে মাপতে হবে। দেখুন এই বাথরুমের ফ্লোরটা 4 ফুট/6 ফুট আছে, অর্থাৎ আড়ে এবং লম্বায় আপনি মেপে নেবেন। মেপে নেওয়ার পরে আপনার ফ্লোরের যে মার্বেলটা বসাবেন সেই মার্বেলটাকে কাটিং করতে হবে, অর্থাৎ জয়েন্ট কাটিং করতে হবে। তো জয়েন্ট কাটিংয়ের জন্য সর্বপ্রথমে আপনাকে মার্বেলগুলো বাছাই করে নিতে হবে, অর্থাৎ ভেন্সটা আপনাকে চেক করে নিতে হবে একই রকম ভেন্স আছে কি না। যদি কাট পিস হয় যতটুক সম্ভব ততটুক ভেন্স মিলিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর স্ল্যাব পাথর হলে তো কোনো অসুবিধা নেই, তাতে নাম্বার দেওয়া থাকে, নাম্বার অনুযায়ী আপনি ভেন্সটা দেখে নিয়ে তারপরে কিন্তু জয়েন্টটা কাটবেন। তাহলে দেখুন আমরা কীভাবে জয়েন্টটা কাটিং করছি। দেখি একই রকম ভেন্স পাওয়া যাচ্ছে কি না। দেখুন বন্ধুরা, আমরা 6টা মোটামুটি একই ধরনের পাথর পেয়েছি, তো এইটা এখন বিছিয়ে নেব। মার্বেল কাটিং করার আগে আপনাকে পাথরের ভেন্সটা চিনতে হবে, কারণ ভেন্স মিলিয়ে কাজ না করলে খারাপ লাগবে। তো যতটুকু পেয়েছি আমরা তার মধ্যে মেলানোর চেষ্টা করছি। ধরো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তো আমি আপনাদের একটু বলে রাখি, আপনারা যারা নতুন মার্বেলের কাজ শিখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর মধ্যে মার্বেলের এ টু জেড সব ধরনের কাজ আমি খুব যত্ন সহকারে আপনাদেরকে বলে থাকি এবং শিখিয়ে থাকি। মার্বেল টাইলস বসানো থেকে শুরু করে মার্বেলের ডিজাইনের কাজ সমস্ত কিছু একটা চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। আর নতুন যারা কাজ শিখছেন তাদের জন্য তো এটি খুবই উপযুক্ত চ্যানেল, কারণ আমি যেভাবে আপনাদেরকে বলে বুঝিয়ে দিয়ে ভিডিও বানাই আশা করি এই ধরনের কেউ এত ডিটেলস বলে না। তো আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন আপনাদের অনেক কাজের একটি চ্যানেল। তো বেশি কথা না বাড়িয়ে দেখুন বন্ধুরা কীভাবে আমরা পাথরটাকে সেটিংস করছি। পাথরটাকে ভেন্স মিলিয়ে সুন্দরভাবে সেটিংস করতে হবে যাতে দেখতে ভালো লাগে, যেমন আপনি জয়েন্ট কাটিং করবে সেইভাবে কিন্তু ফ্লোরে মার্বেলটা বসানো হবে। অতএব আমাকে এই জায়গাটাতে খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে, তারপরে মার্বেলটা আমার সুন্দরভাবে জয়েন্টটা কাটিং করতে হবে। তাহলে দেখুন আমরা কীভাবে জয়েন্টটা এখন কাটিং করছি। জয়েন্ট কাটিং করারও কিছু সিস্টেম আছে যার কারণে জয়েন্টটা খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, আমি প্রথমে চ্যানেলটা স্ট্রেট করে দাগ মেরে নিয়েছি কতটুকু কাটবে, তারপরে আমি 4 ইঞ্চি পাত্রে দাগ মেরে পুরো পাথরটাকে আমরা কেটে নিয়েছি। এবারে দেখুন এরকম 2টো চিপ নেব, নিয়ে চ্যানেলের এই ধারে দেব, ওই ধারে একটা আমরা চিপ দিয়ে দেবো। দেখুন দিয়ে আমরা এখান থেকে মেশিন চালাবো, চালালে এই পাথরটা কেটে যাবে, তারপর 2টো সাঁটিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা জয়েন্ট আমরা কেটে নেব। তো কীভাবে জয়েন্ট কাটতে হয় আগের এক আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, কারণ সম্পূর্ণ জয়েন্ট কাটাটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি না, তো একটাই দেখাচ্ছি। দেখুন দুবার জয়েন্ট কেটে নিয়েছি, আরেকবার আমরা ফাইনাল জয়েন্ট কাটবো, কাটলে জয়েন্টটা খুব সুন্দরভাবে মিলে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটি জয়েন্ট কেটে নেব, আরেকবার এটাকে কাটছি। দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের জয়েন্ট কাটিং করা হয়ে গেছে।
এবারে আমরা এটাকে নাম্বারিং করব। নাম্বারিং করার সময় নিতে হবে আমি এই মার্বেলটা কোথায় বসাবো, তো সেইভাবে আমাকে নাম্বারিংটা করতে হবে। তো আমি প্রথম মার্বেলটা ড্রেনের মুখে বসাবো, তাহলে এই কোণাটাকে আমাকে এক করব, দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ওইখানে আমি একদম ওইটা এক নম্বর করব, দুই তিন চার পাঁচ ছয় এইভাবে নাম্বারিং করব। একটা কথা বলে রাখি, জয়েন্টটা আপনি যত ভালো কাটিং করতে পারবেন তত কিন্তু কাজে ফিনিশিং হবে। তো সেটিংসের কাজে মেন যেটা সেটা হচ্ছে জয়েন্ট, জয়েন্টটা খুব ভালো করতে হবে। আর ভালো জয়েন্টের জন্য প্রয়োজন হয় ভালো মেশিন, তারপরে প্রয়োজন হয় ভালো ডায়মন্ড। তো আপনারা কী ডায়মন্ড ব্যবহার করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো কোন ডায়মন্ড ব্যবহার করলে খুব ভালো জয়েন্ট হয়। আমার জয়েন্টগুলো খুবই ভালো হয় কারণ আমি খুব ভালো একটা ডায়মন্ড ব্যবহার করি, জানতে হলে কমেন্ট করবেন। তাহলে চলুন এবার আমরা নাম্বারিংটা করে নিই। দেখুন এটা আমরা এক লিখব, এটা লিখব দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এবং এটা ছয়। এরকম দুটো গোল রাউন্ড করে দেবো যাতে পাঁচ বসানোর সময় মার্বেলটা উল্টো পাল্টা না হয়ে যায়, এরকম দাগ আছে মেরে দেওয়া যায়। এবার আমি এটাকে তুলে রাখবো আস্তে আস্তে খুব সাবধানে। দেখুন বন্ধুরা ফ্লোর বসানোর জন্য এখানে আমরা পাঁচ বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট মিক্সড করে নেব। তো বালি মশলার সিমেন্ট এবং বালির অনুপাতটা ঠিকঠাক না দিলে কিন্তু মার্বেল বসানোর সময় অনেক রকম সমস্যা হয়ে যায়, মার্বেল উঠে যায় অনেক সময়। তো ওই মিশ্রণটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। তো আমরা এখানে পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট দিয়েছি এবং এটাকে আমরা বড় চালনি আছে চালনি দিয়ে এটাকে আমরা চেলে নেব, তারপরে আমরা কাজটা করব। এইভাবে আমরা সমস্ত বাড়িটা চেলে নেবো, তারপরে আমরা কাজ করব। ফ্লোর বসানোর জন্য ওয়াটার লেভেল আমরা করে দিচ্ছি চার সাইডে, আমরা ওয়াটার লেভেল করে নেব, তারপরে ফ্লোরে মার্বেল বসাবো। বন্ধুরা প্যানের উপরে আমি মার্বেল সব ফিটিংস করে দিয়েছি কেটে, এবারে ঘোলা দিয়ে এটাকে বসানো হবে, তারপরে নিচে ফ্লোরটা বসাবো। তো প্যানের উপরে যখন মার্বেল বসানো হয় একটা জিনিস খেয়াল রাখতে হবে, টোটাল ঢাল যেন প্যানের ভিতরে আসে, অর্থাৎ জল যেখানে পড়ুক না কেন জলটা যেন প্যানের মধ্যে আসে। চারটে কোণা কিন্তু অবশ্যই আপনাকে কাটতে হবে, তা না হলে কিন্তু জল আসবে না, এটা একটু খেয়াল করে কাজটা করতে হবে। তো দেখুন এবারে আমি ঘোলা দিয়ে কীভাবে এটাকে বসাই। আমার যে সকল নতুন মার্বেল মিস্ত্রি বন্ধুরা আছেন তাদের যদি কোনো কাজ করতে অসুবিধা হয় তাহলে আপনার যে কাজটি করতে অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে সেই কাজটি আমাকে কমেন্ট করুন, আমি সেই কাজের একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা আমাদের প্যানের উপরে মার্বেল বসানো হয়ে গেছে, এবার আমরা নিচেটাতে মার্বেল বসাবো। তো এই মার্বেল বসানোর বাথরুমে মার্বেল বসানোর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফ্লোরের ঢাল। তো ঢালটা এমনভাবে আপনাকে দিতে হবে যাতে এক টুকরো পানি কোথাও না দাঁড়ায়, তো ঢালটা সেইভাবে আমাকে দিতে হবে। তো দেখুন ঢাল আমি এই কোণার থেকে ওই কোণায় পৌনে দু ইঞ্চি ঢাল দেবো, এখানে থেকে এইখানে দেবো এক ইঞ্চি, এবং এই কোণার থেকে দেবো এই কোণায় এক ইঞ্চি, অর্থাৎ এই দুটো কোণ আমার ওই কোণ আর এই কোণ এই দুটো কোণ কিন্তু আমার সমান থাকবে। তো ওইখান থেকে এখানে ওই কোণ থেকে এই কোণ এক ইঞ্চি ঢাল থাকবে, এইখান থেকে এইখানে প্রায় পৌনে দু ইঞ্চি বা দেড় ইঞ্চি ঢাল আমি দেবো। তাহলে দেখুন
আমি ঢালের হিসাবটা কিভাবে করছি। সাড়ে বাইশ ইঞ্চি এখানে আছে, ওখানে আছে 23.5, এখান থেকে এখানে 1 ইঞ্চি ঢাল। দেখুন ড্রেনের মুখ, ড্রেনের মুখ থেকে ওই কোনা 1 ইঞ্চি ঢাল, ওই কোনা যে মাপ রেখেছি এই কোনাও সেই মাপ রেখেছি। এবার এই কোনা ড্রেনের মুখ থেকে ওই কোনায় প্রায় 1.5 ইঞ্চির একটু বেশি, 1.75 ইঞ্চি ঢাল রেখেছি। তো ঢালটা আমি এইভাবেই রেখেছি। তারপরে এখন মার্বেলটা আমি বসাবো সমস্ত ফ্লোরে, আমরা ঘোলাটা এখন মেরে দেবো ভালোভাবে, তারপরে মার্বেলটা বসাবো। এখানে আমাদের ড্রেন আছে, ড্রেনটা আমাদের এইখানে আছে, যার কারণে আমরা পাথরটা এখানে কেটে দিয়েছি। এইখান থেকে একটা পাথর বসিয়ে এইখানে ঢাল করে বসিয়ে দেবো, যাতে টোটাল পানিটা এই ফ্লোরে এইখানে পাইপের মুখে চলে আসে। দেখুন বন্ধুরা, আমাদের বাথরুমে মার্বেল বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা 6 ইঞ্চি করে স্কার্টিং দেব, এবং স্কার্টিংয়ের মাথাটা আমরা হাফ মোল্ডিং করে দেব। তাহলে কী হবে, টালি বসানোর পরে যে একটি খাঁজ থাকি অল্প মার্বেল দেখা যায়, সেটা আর দেখা যাবে না। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন চ্যানেলে, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন আমার এই চ্যানেলে মার্বেল টাইলসের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ, পাথরের ডিজাইনের কাজ, পাথর দিয়ে নেম প্লেট লেখার কাজ, এ টু জেড সব আপনারা একটা চ্যানেলেই পেয়ে যাবেন। তো যে সকল মার্বেল মিস্ত্রি ভাইরা আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক উপকারে আসবে এই চ্যানেলের ভিডিওগুলি, আশা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে। তাহলে দেখুন, এটা আমাদের টোটাল কমপ্লিট কাজ। কমপ্লিট হওয়ার পরে বাথরুমটি এইরকম একটি সুন্দর লুক এসছে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টের উপর আমি ভিত্তি করে আবার একটি নতুন ভিডিও বানিয়ে দেবো। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানতে ইচ্ছে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, তবে একটাই রিকোয়েস্ট, ফোন করবেন না, প্রয়োজনে, খুব প্রয়োজন হলে তখন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। প্লিজ বন্ধুরা, আমার ফোন করবেন না, কারণ আমি খুবই বিজি থাকি, আপনাদের ফোন রিসিভ করতে পারবো না, হয়তো আপনাদের খারাপ লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত।